প্রজাপতি রাজকুমারী শিক্ষণীয় গল্প। রাজকুমারী সোনা দিয়ে বানানো একটা বল নিয়ে খেলতে খুব পছন্দ করত। যেখানেই যেত সেটা সে সঙ্গে করে নিয়ে যেত। একদিন পুকুরে গোসলের সময় বলটা মাটি থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। রাজকুমারীর সে কি কান্না! তার অবস্থা দেখে পদ্মপাতায় বসে থাকা একটি ব্যাঙ এসে তাকে শান্ত করার জন্য কথা দিল যে সে ওই বলটি তার জন্য খুঁজে নিয়ে আসবে। কিন্তু ব্যাং একটি শর্ত রাখল, বলল সে ওই বলটি যদি খুঁজে আনতে পারে তাহলে তাকে প্রাসাদে থাকতে দিতে হবে। সে রাজকুমারীর সঙ্গে খাবে এবং ঘুমাবে। রাজকুমারী ব্যাঙের শর্তে রাজি হয়ে গেল। ব্যাং প্রায় সারাদিন ধরে দুঃসাতার করে অনেক বড় আর গভীর পুকুর তন্নতন্ন করে খুঁজে বের করল রাজকুমারীর সোনার বল, এবং রাজকুমারী বল নিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে গেল। সে বেমালুম ভুলে গেল তার প্রতিজ্ঞা, এবং অনেকদিন ধরে ব্যাং প্রাসাদের বাইরে অপেক্ষা করতে লাগল। কখনো যদি আবার রাজকুমারী দেখা পায় ওই দিন প্রকাণ্ড ঝড়ে চারদিক অন্ধকার হয়ে আসে। অনেক বৃষ্টি আর ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাং অসুস্থ হয়ে পড়ে। তখনই পুকুরের টলমল পানিতে সাঁতারের আকাঙ্ক্ষায় রাজকুমারী রওনা হলো সেদিকে। দেখল রাস্তায় ব্যাং পড়ে আছে। রাজকুমারীর মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা। সে ব্যাংকে নিয়ে গেল প্রাসাদে এবং অনেক সেবা করে ভালো করে তুলল। দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল। সেই বন্ধুত্বের প্রভাব ছড়িয়ে পড়ল সর্বত্র, এবং এক গোলাপি রঙের প্রজাপতি এসে ছুঁয়ে দিল ব্যাং হয়ে গেল রাজকুমার। ওরা চিরদিন বন্ধু হয়ে রইল। রাজকুমার আসলে এক বন্ধুর প্রতি অবহেলা করেছিল, আর কথা দিয়ে কথা রাখেনি বলে রাজকুমার ব্যাং হয়ে জীবনযাপন করছিল। কিন্তু রাজকুমারীর বন্ধুত্ব ওকে সকল অভিশাপ থেকে মুক্তি দিল। আমাদের কত রকম ভুল হয়, কত প্রতিজ্ঞা রাখি না, তাতে কি, আমাদের ভুলগুলো ঠিক করে ফেলব, আর কোনো বন্ধুকে কথা দেবার আগে ভেবে নেব। ভুলে হয়ে গেলে তো সরি বলা যায়, তাই না?